বাজে ক্লিপ আমি দিয়েছি একটা ভিডিওতে, মানে ওর ওইটা মানে বুঝতে তো পারছো। তো গাইস দেখো কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এখন আমরা এই বক্সটা এনেছি, বক্সটা লাগাতে লাগাতে যাবো, আর সেরা কাউতালি করবো। ট্যাঙ্কি আছে দেখে নাও তোমরা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হলো প্রজাতন্ত্র দিবস, মানে রিপাবলিক ডে। তো তোমাদের সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ওই পাশে সূর্য উঠেছে, সেটা যাই না, তুই বলে দে কততম বছর। আয় পিছন দিয়ে একজন বলছে কততম বছর, এ এখন বলবে কততম বছর। তোর বল বল বল, তাকিয়ে বল কততম বছর। বছর মানে বছর, বছর বলতে এত লজ্জা পাস। তো এখন বাজে সকাল 7:30, আর আমার বন্ধুরা পিছনে চলে এসছে। দেখো কটা বাজে, 7:45 হবে হয়তো, 7:30 বাজে বললাম তো, 7:30 বাজে। তো এখন বন্ধুরা মিলে কোথায় স্কুলে যাবে না ঘুরতে যাবে, তো যেখানেই যাবো তোমরা সবই দেখতে পাবে। তো তোমরা ভিডিওটা পুরো অবধি দেখো, ভিডিওতে অনেক মজা হতে চলেছে। ভিডিওটা একটু স্কিপ করবে না, পুরোটা দেখবো অবশ্যই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এখন আমরা সাইকেলে উঠে পড়েছি, আর আমাদের ড্রাইভার হলো সামনে। এই দেখো ড্রাইভার, ড্রাইভার মুখ দেখাচ্ছে না, লজ্জা পাচ্ছে। এর্নেস, এর্নেস কোথায় যাবে, কোথায় যাব? এই এর্নেস, ওই তাকা না, কোথায় যাব আমরা বলে দে একবার। তুই বল কোথায় যাব, বল। এ সব আমার বন্ধুগুলো লোল, এক একটা ঘাটে লোল বন্ধু, এক একটা কোনো কাজের না, কেউ কোনো কাজের না। একটা জিনিস বলতে বলছি, যখন মানে বলি যে এইটা বলবি বা ঘুরতে কোনো কিছু, পাশে একজন বললো ঘুরতে, তো সেইটা ওরা বলে না, আর উল্টো পাল্টা কিছু কথা বলে। মানে ওর ওইটা মানে বুঝতে তো পারছো, তো তার জন্য রাগ হয়েছে, বলছে তোর ভিডিওতে আর কোনো কিছু বলবো না, মন্ত্রীর জন্য কিছু বলছে না, ও চুপচাপ আছে ওর জন্য। তো গাইস দেখো কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, দেখো সূর্যটা, সূর্যটাকে দেখো ডাইরেক্ট জলের উপর পড়ছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে পুকুরটা। এই পাশ দিয়ে দেখো একটা কত বড় পুকুর, এটা ওই পুকুরটা যেটা আমি আমার ফার্স্ট ব্লগটা করেছিলাম। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সাবস্ক্রাইব করবে না, ও টাকা পাবে না, দিয়ে এরকম করবে। টাকার চিন্তা, আমি টাকার জন্য ভিডিও করি না, টাকার লোভ খালি, এদের লোভ বেশি। আমরা এখন ব্যান্ডেল যাচ্ছি সামনে, এই যে ব্যান্ডেল যাচ্ছে। তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, এক বক্স আনবে বলছে না কি জন্য, তো বক্স আনার জন্য বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে তোমরা রাস্তার ভিউগুলো দেখতে থাকো, মানে রাস্তার যে একটা সিনেমাটিক শটকেও তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা এটা দেখতে থাকো। তো গাইস আমরা এখন একটা সেরা জায়গায় আছি, আমার হেভি লাগে জায়গাটা, তো এই জায়গাটা আগেও এসেছি আর ভালো লাগে। দেখো এখানে একটা গাছ আছে, বিশাল বড় অশ্বত্থ গাছ। তোর কেমন লাগে জায়গাটা? আমি তো চিনিয়েছি, আমার তুই সব চেনা, ভালো লাগে। তো কবে থেকে চিনিস এটা? ছোট থেকে,
আর সামনেটা তোমরা দেখাচ্ছি, দেখো তোমার ভিউটা কত সুন্দর দেখতে লাগছে সামনে দিয়ে। তোমরা দেখো একবার সামনেটা, দেখো কি সুন্দর দেখতে লাগছে ভিউটা, ভিউটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই দিকটা দেখো, দূরে একটা ইট ভাটা আছে। তো গাইস এখন আমরা এই বক্সটা এনেছি, বক্সটা বাড়াতে বাড়াতে যাবো আর সেরা কাউতালি করব। তো চলো যাওয়া যাক। এই পিছনে একটা জলের ট্যাঙ্কি আছে, দেখে নাও তোমরা। আর পিছনে ভিউটা জাস্ট মানে অসাম লাগছে, মানে যাকে তোমরা পুরো চুমু লাগছে বলতে পারো। কি মানে পিছনে ভিউটা খুব ভালো লাগছে সেটাই বলছে। তোর ভালো লাগছে? ভালো লাগছে আর কি বলবো, আর কি বলবো। ভাবছিলাম এখানে এসে একদিন ভিডিও করবো, তো সেই স্বপ্নটা সার্থক হলো করা। বেশি দেখাতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে, ওর জন্য দেখাতে পারছি না। যেটুকু পারছি তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো গাইস এই সামনে পতাকা তোলা হচ্ছে, তোমরা দেখো কত লোক এসছে। হ্যাঁ পাইনি তো গাইস, ওখান থেকে লয়েন্স দুটো দিল। তো এখন এটা খাবো না, এটা বাড়ি গিয়ে খাবো। তো এরা কি করবে ভেবে পাচ্ছে না, বলছে একজন ঘুরতে যাবে আর একজন বলছে আবার মানে বাড়ি যাবে। তো দেখি এরা কি ঠিক মতো কী করে। তো যদি বাড়ি চলে যায় তাহলে ভিডিওটা শেষ করতে হবে, আর যদি ঘুরতে যায় তাহলে ভিডিওটা করব। তো দেখা যাক এরা কী করে। তো গাইস দেখো কুকুরটা কোথায় উঠেছে, ওপরে উঠেছে। দেখো মনে হয় সুইসাইড করবে। এ তুই সুইসাইড করবি? লজ্জা পাচ্ছে ক্যামেরা, ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে। এই দেখো এরকম নেমে আসলে, এই দেখো পালিয়ে যাচ্ছে। এ দেখো মনে হয় সুইসাইড করতে উঠেছিল, প্রথমবার দেখলাম এরকম কোনো কুকুর। ট্যাঙ্কি আছে এটা। তো গাইস এখন 10টা বাজে আর আমরা বাড়ি চলে এসেছি, ভিডিওর এন্ডিংটা করা হয়নি, ওর জন্য ছাদের ওপর চলে এসেছি ভিডিওর এন্ডিংটা করার জন্য। আর সবাই বাড়ি চলে গেছে, সবার খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, ভিডিওটা শেষ করে তারপরে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা নিচে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সঙ্গে। আর যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অল করে রাখো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড বাই।